বাংলার প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ আবুধাবি ফেরত সাত বছরের শিশু ওমিক্রন আক্রান্ত বর্তমানে ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওমিক্রন আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা 37 জন বিমানযাত্রী চিহ্নিত জানবো এই ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি জিলম করণ জয়ের সঙ্গে টেলিফোনে জিলম 37 জন বিমানযাত্রীকে চিহ্নিত করা হয়েছে আর কি আপডেট জানতে পাচ্ছ এবং তাদেরকে কি পরামর্শই বা দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য অধিদপ্তর অজয় চক্রবর্তী জানিয়েছেন যে এয়ার ইন্ডিয়ার এই বিমানে তার সহযাত্রী 37 জনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে স্বাস্থ্য দপ্তর যার মধ্যে 27 জনের সঙ্গে তারা সফলভাবে কথা বলতে পেরেছেন তাদেরকে বলা হয়েছে তারা যেন আইসোলেশনে থাকেন একই সঙ্গে অষ্টম দিনে তারা যেন কোভিড টেস্ট করে সেই কোভিড টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি যে 10 জনের সঙ্গে যোগাযোগ করা যায়নি তাদের তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে দেওয়া হয়েছে এই 27 জনের মধ্যে তোমাকে জানিয়ে রাখবো 16 জন এই রাজ্যের এবং বাকিরা অন্যান্য রাজ্যের কেউ মণিপুরের কেউ মিজোরামের কেউ মেঘালয়ের এবং বাকি যারা ছিলেন তারা ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের ফলে সব জায়গায় তথ্য দিয়ে খবর দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে এবং যে 10 জনের সঙ্গে যোগাযোগ করা যায়নি তাদের তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে দেওয়া হয়েছে ধন্যবাদ ছিল শিগুরে বিজেপি তিন দিনের ধর্ণা কর্মসূচি কি দীর্ঘায়িত হবে বিজেপি নেতৃত্ব এই নিয়ে স্পষ্ট কিছু না জানালেও ধর্ণা মঞ্চের পাশে তৈরি হয়েছে আরও একটি মঞ্চ তা নিয়ে বাড়ছে জল্পনা শিগুরে বিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ ছড়ে দিয়েছে তৃণমূল এই আন্দোলন দীর্ঘায়িত হতে পারে বা আমরা নবান্ন অভিযানও করতে পারি বিজেপি শিগুরে কি বলছে বা কৃষকদের প্রতি যে ওরা মেকি দরদ দেখাচ্ছে এটা মানুষ বোঝেন কৃষকরা বোঝেন সিঙ্গুর থেকে কি টানা আন্দোলন চালিয়ে যাবে বিজেপি সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া বিজেপি ধর্ণা মঞ্চের পাশে আরও একটি মঞ্চ তৈরি ঘিরে বাড়ছে জল্পনা কৃষকদের দাবি দাওয়া নিয়ে সিঙ্গুরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিজেপির কিষাণ মোর্চার ধর্ণা কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনের গতিপথ স্পষ্ট করে কিছু বলেননি বিজেপির রাজ্য সভাপতি রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছেন তিনি দিল্লির সঙ্গে কথা বলবেন প্রয়োজনে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে এবং দরকার হলে এই যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে তা আরো দীর্ঘদিন ধরে চলবে 2008 সালে সিঙ্গুরে প্রায় দু সপ্তাহ ধরে ধর্ণা চালান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি সিঙ্গুর মডেলেই হবে বিজেপির আন্দোলন আমরা মমতা মডেলকে ফলো করছি না মমতা মডেলের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে মমতা ব্যানার্জির উত্থান হয়েছিল আর সেই অংশটাই বদ্ধভূমি হয়ে পড়ে আছে যেখানে না ফসল হয় না শিল্প হয় বন্ধাভূমি এটাই হচ্ছে মমতা ব্যানার্জির অ্যাচিভমেন্ট যে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার তারা এই কৃষক বিরোধী বিল আনলেন গায়ের জোরে পাস করালেন আইন আনলেন এতজন কৃষক মারা গেলেন কৃষকদের আন্দোলনের উপর জীব ঢুকিয়ে দিয়ে তাদের নেতার ছেলে মারলেন তারা গেছেন সিঙ্গুরে নাটক করতে এটা কথা হলো সিঙ্গুরে বিজেপি ধর্ণা মঞ্চে কেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় নেই তা নিয়ে উঠেছে প্রশ্ন তাকে এই কর্মসূচি সম্পর্কে অনেক দেরিতে জানানো হয় বলে অভিযোগ বিজেপি সাংসদের হাউসটার পরে হতো ভালো হতো আমি যেতে পারতাম এরকম কথা আর মানে আমি তো জেনেছিও তো যেদিন হচ্ছে তার আগের দিন কারণ এখানে তো আমার প্রচুর দায়িত্ব এখন আমি এখন এই মুহূর্তে উত্তরাখণ্ডে আচ্ছা এই মুহূর্তে আমি উত্তরাখণ্ডে আছি তো আমি কি করে যাব আমি যদি আগে থেকে না জানি বা যদি হাউস যদি চলে সেই সময় মুশকিল না প্রোগ্রামটা একদিন দুদিন আগে স্থির হয়েছিল বাকিটা জেলা নেতৃত্ব তো কথা বলেছেন বাকি জেলার স্তরের কারা আসবেন তারা জেলা ফাইনাল করবে প্রদেশ থেকে প্রোগ্রাম একদিন বা দুদিন আগে চলবে এদিন ধর্ণা মঞ্চ থেকে আচমকা সুকান্ত মজুমদার চলে যান বাজেমেলিয়া ঘোষপাড়ায় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেন উজ্জ্বল মুখোপাধ্যায় সোমনাথ মিত্র কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ